হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কাতারে কাজ করার নতুন নিয়ম, গরমের সময় কাতারে কাজ করার নতুন নিয়ম। জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক গরম হয়, আর এই গরমের সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো দিনে কাজ করার কিছু নিয়ম করে দেয়। যেমন ধরেন এখন যে গরমের সময় চলছে, জুন, জুলাই, আগস্ট, এই তিন মাস সকাল দশটা হতে বিকেল 3:30 পর্যন্ত কেউ রুদ্রে কাজ করতে পারবে না। এটা কাতার সরকারের নিয়ম। তো এগুলা মধ্যপ্রাচ্যে অনেকে সবাই এই নিয়মগুলা পালন করে থাকে, সব কোম্পানিগুলা। আবার যে কোম্পানি বা যে ওয়ার্কার এ নিয়ম পালন করবে না, তার উপর একটা জরিমানাও করে থাকে। যেমন কোনো ওয়ার্কার রুদ্রে কাজ করলে তার উপর 25,000 রিয়াল ফাইন করতে পারে, একটা পেনাল্টি দিতে পারে। সেজন্য সবাই কি করে, এই যখন এই যে গরমের সময় সবাই দিনে কাজটা এই সময়টায় কাজ করে না। আমি আবারও বলছি, সকাল 10:00 থেকে বিকাল 3:30 পর্যন্ত রুদ্রের মধ্যে কাজ করা নিষেধ জুন, জুলাই, আগস্ট গরমের সময়। তো এই নিয়মটি বিশেষ করে কাতারের জন্য, যারা কাতারে কাজ করেন, কাতার প্রবাসী ভাইদের জন্য। আপনারা অবশ্যই এই কাজ এইগুলা মেনে চলবেন। আপনাদের যদি বেশি কাজ থাকে তাহলে নাইট ডিউটি নিয়ে নেবেন, অনেকে নাইট ডিউটি নিয়ে নেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সব প্রবাসী ভাইদের জানিয়ে দিন, যাতে তারা জানতে পারে যে এই নিয়মটা সবার জন্য প্রযোজ্য। ধন্যবাদ।